আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবাআহুম বি ইহসানি ইলা ইয়াউমিদ্দিন। قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البعيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত ভাইরা আমার, যারা যেখান থেকে যে অবস্থায় এই ভিডিওটি দেখবেন দেখছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দিনদার মুসলমান ভাই সকল, আমি আজ যে উপলক্ষ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সে বিষয়টি হলো পবিত্র মাহে রমজানুল মোবারক। এই মাহে রমজানুল মোবারকের শেষ জুম্মা বা জুম্মাতুল বিদা, এই সম্পর্কে একটি দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সুপ্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ হাকিমে যতগুলো সূরা নাজিল করেছেন তার মধ্যে একটি সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল জুমআ নামে। 114টি সূরার মধ্যে একটি সূরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমআ নামে নামকরণ করেছেন, নামকরণ করা হয়েছে। এই সূরার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআ, যখন জুমআর দিনে তোমাদেরকে আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে দ্রুততার সাথে বেরিয়ে পড়ো। ওয়াজারুল বাই, এবং তোমরা দুনিয়াবি এখানে বেচা কিনা পরিত্যাগ করার কথা, তোমরা বেচা কিনা পরিত্যাগ করো। এখানে বেচা কিনা দ্বারা দুনিয়াবি সকল কাজকর্মের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন, যে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে তোমরা মসজিদে চলে আসো আল্লাহকে সিজদা দেওয়ার জন্যে। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ফাইদা কুজিয়াতি সলাত ফং তাশিরু ফিল আরদ আফতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা বেরিয়ে পড়ো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ রাজি তোমরা তালাশ করো তোমাদের রিস্কের জন্যে। সুপ্রিয় ভাইয়েরা, এখন জুমার নামাজ, জুম্মার দিনকে একাধিক সহি বর্ণনা মতে জুম্মার দিনকে বলা হয়েছে সাইয়েদুল আয়াম, সাইয়েদুল আয়াম, অর্থাৎ এ দিনটি হচ্ছে সকল দিনের সর্দার, সকল দিনের নেতা। এই দিনের বরকত এবং ফজিলত সব সময়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক 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 বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সপ্তাহের
সাত দিনের মধ্যে জুম্মা বারের মর্যাদা সবচেয়ে বেশি, কারণ এ দিনটি হলো নেতৃত্ব দানকারী একটি দিন। সহি হাদিস দ্বারা প্রমাণিত মিশকাত এবং সুনান তিরমিজির মধ্যে এসেছে, সুনান তিরমিজির 491 নম্বর হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহি সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন, এই দিনেই হযরত আদম আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ তার সস্ত্রীক জান্নাতের প্রবেশ করিয়েছেন। উসকুন আংতা ওয়া জাওজুকাল জান্না, এই দিনটি যেদিন বাস করার জন্য আল্লাহ নির্দেশ করলেন হযরত আদম আলাইহিস সালামকে, সে দিনটিও ছিল এই জুমার দিন। পুনরায় জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বের করে দিলেন, দুনিয়ায় পাঠালেন, সে দিনটিও ছিল জুমার দিন। এবং এই দিনেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইন্তেকাল করেছিলেন, এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। এবং এই দিনের মধ্যে, এই জুম্মার দিনের মধ্যে এমন একটি সময় রয়েছে যেই সময়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো বান্দা হাত তুলে ফরিয়াদ করে, কিছু চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত তার এই ফরিয়াদ ফেরত দেন না, এই দোয়া আল্লাহ কবুল করে নেন। সম্মানিত সুধী, এবার আমরা আসি জুম্মার দিনের ফজিলত জানলাম, এখন জুম্মাতুল বিদা মানে কি? জুম্মাতুল বিদা হচ্ছে জুম্মা, পবিত্র মাহে রমজানুল মোবারকের শেষ জুম্মা, যেই জুম্মা রহমাত, মাগফেরাত এবং নাজাত এই তিনটি সেগমেন্টে আল্লাহ রমজান মাসকে ভাগ করেছেন একটি বিশেষ কারণে। রহমত দ্বারা বান্দাকে পরিপূর্ণতা, পরিপূর্ণ রহমতের ছায়াতলে জায়গা দিয়ে আল্লাহ বান্দাকে ক্ষমা করতে শুরু করেন, ক্ষমা করার পরে আল্লাহ বান্দাকে নাজাত দিয়ে দেন, একেবারে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন। এই তিনটি সময় একেবারেই, দুটি সময় শেষ হয়ে যায় এবং তৃতীয় ভাগটি, নাজাতের ভাগটি সামনে রেখে বান্দা এই দিনে রোনা জারি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহর কাছে কাঁদবে যে হে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে ব্যক্তি রমজান পেল এবং তার গুনাহ তিনি মাফ করাতে পারলেন না, সে ব্যক্তি মতন কপাল পোড়া, সে ব্যক্তির মতন নাখানদান, সে ব্যক্তির মতো বরকতহীন ব্যক্তি দুনিয়ার জমিনে আর নেই। তাহলে বান্দা রোনা জারি করবে, আল্লাহর কাছে কাঁদবে, হে রব্বুল ইজ্জত, তিনটি জুম্মা শেষ করলাম অথবা এই দুটি ভাগ মাহে রমজানের শেষ হয়ে গেল, রহমত এবং মাগফিরাত নাজাতের শেষ অংশে তোমার শাহী দরবারে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন মিহিরবানি করে এই জুম্মার দিনের যত ফজিলত রয়েছে এই ফজিলতের দিকে তাকিয়ে আল্লাহ আমার জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও, যার কারণেই এই জুম্মার দিনের বরকত, ফজিলত এবং মহত্ব আমাদের কাছে অনেক 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 বেশি। সুপ্রিয় ভাইয়েরা আমার, জুম্মাতুল বিদার দিনে আরেকটি ঘটনা ঘটেছে, আরেকটি ঐতিহাসিক বিপ্লব সাধিত হয়েছে, যেই কারণে এই জুম্মার দিনের জুম্মাতুল বিদাকে আবার জুম্মাতুল বিদাকে কুদস দিবস বলা হয়। কুদস, কুদস মানে হলো
পবিত্র দিবস। হজরত দাউদ, সাইয়েদনা হজরত দাউদ আলাইহি সালাতু ওয়াসালামের পুত্র, সুপরিচিত পয়গম্বর হজরত সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম, যাকে আল্লাহ এত মর্যাদা অধিষ্ঠিত করেছিলেন এই দুনিয়ার জমিনে, সেই সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম জেরুজালেম নগর প্রতিষ্ঠা করেছিলেন এই জুম্মাতুল বিদার দিনে, মাহে রমজানুল মোবারকের শেষ শুক্রবারে। এবং শুধু জেরুজালেমকে তিনি প্রতিষ্ঠা করেননি, এই জেরুজালেমের মধ্যে গড়ে তুলেছিলেন মুসলমানদের তীর্থস্থান বাইতুল মুকাদ্দাস, যেখান থেকে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করেছিলেন, যেখানে তিনি সকল পয়গম্বরদের ইমাম হয়ে ইমামতি করেছিলেন, এবং যেইখানেই তাকে উপাধি দেওয়া হয়েছিল তিনি ছিলেন সকল পয়গম্বরদের ইমাম, ইমামুল মুরসালিন টাইটেল পেয়েছিলেন। সেই বাইতুল মুকাদ্দাস প্রতিষ্ঠা হয়েছিল এই জুম্মাতুল বিদা দিনে। সম্মানিত সুধী, ইহুদি কর্তৃক, ইহুদি বিশ্বের ইহুদিরা এই বাইতুল মুকাদ্দাসকে জোর দখল করে, জবরদখল করে, যে অবৈধ দখলের করেছিল, তার বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেন বিশ্ব মুসলিম এই জুম্মাতুল বিদার দিনে। সুপ্রিয় ভাইয়েরা, হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি। মাহে রমজানুল মোবারকের উপরে তিনি বলেছেন, রাসুল থেকে বর্ণনা করেছেন যে হাদিসটি, যে প্রত্যেক বনি আদমের আমলগুলোকে দশ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়, কিন্তু মাহে রমজানুল মোবারকে এই দশ দিনকে বৃদ্ধি করে সাত শত গুণ পর্যন্ত করা হয়, যার কারণেই মাহে রমজানুল মোবারকেরই শেষ জুম্মায়, জুম্মার দিনের যতগুলো ফদিলত রয়েছে, যতগুলো বরকত রয়েছে, সবগুলো বরকতকেই আল্লাহ সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন বলে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাব এই জুম্মায়, এবং বলবো, আল্লাহ এই দিনটিকে তো আপনি ভালোবাসেন, এই দিনটিকে তো আপনি, এই দিনটিতেই আপনি কিয়ামত সংঘটিত করবেন রব্বুল আলামিন, তাহলে এই দিনের বরকতে আমাদের রমজান আমল করেছি আল্লাহ, পবিত্র মাহে রমজানে যতগুলো আমল করেছি সবগুলো আমলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সম্মানিত সুধী, হযরত আওস ইবনে আওস আস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পূর্ণ একটি বছর রোজা এবং পূর্ণ একটি বছর সলাতের সওয়াব দান করবেন। কোন ব্যক্তিকে? যে ব্যক্তি জুম্মার দিনে তুলনামূলক আগে উত্তমরূপে গোসল করে মসজিদে প্রবেশ করবে, নতুন অথবা উত্তম পোশাক পরিধান করবে। আমরা সাধারণত অনেকেই মনে করি এলাকার মসজিদ একটা গেঞ্জি গায়ে দিয়ে চলে আসে যুবকেরা, অনেকে একটা পুরাতন পাঞ্জাবি গায়ে দিয়ে চলে আসে, কোনো মতে মসজিদে আসে, কিন্তু এটা সঠিক নয়, কারণ আপনি তো বেয়াই বাড়িতে, আর আপনি তো মন্ত্রণালয়ে বা অফিসে আপনি তো নর্মালভাবে যেতে পারবেন না, কিন্তু আপনি যার সামনে উপস্থিত হতে যাচ্ছেন তিনি হলেন বিশ্ব কুল কায়নাতের মালিক, আপনার প্রভু, আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, আপনার পালনকর্তা, আপনার রিজিকদাতা, যার হাতে আপনার জীবন এবং মউত নিহিত রয়েছে, সেই প্রভু বাড়িতালার সামনে আপনি দাঁড়িয়ে যাবেন, যার কারণে উত্তম এবং নতুন কাপড় পরে নামাজে আসা উচিত, খুতবাটা খুবই মনোযোগের সাথে শোনা উচিত। আমাদের মসজিদগুলোতে দেখা যায় এই জুম্মার দিনে
খুতবা শুনে না, ছেলেরা বিভিন্ন রকমের শোরগোল করে, মনে হয় যেন এটা তারা একটা পার্টি অফিসে এসেছে। না, এটা সঠিক নয়। এখানে অত্যন্ত তাজিমের সাথে, মনোযোগের সাথে খুতবা শ্রবণ করতে হবে, তুলনামূলক সামনের কাতারে বসতে চেষ্টা করতে হবে, এবং বেশি বেশি দরুদ সালাম, এগুলো আমি হাদিস থেকে কোট করে আপনাদেরকে সহি বর্ণনাটা শোনালাম, বেশি বেশি দরুদ সালাম পেশ করতে হবে এই জুম্মার দিনে। তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমজানুল মোবারকে যেই ত্রুটি বিচ্যুতিগুলো করে এসেছি, সেই ত্রুটি বিচ্যুতিগুলোর থেকে আল্লাহ নাজাত দান করে আমাদেরকে মাহে রমজানুল মোবারকের পূর্ণ মর্যাদা, পূর্ণ বরকত এবং ফজিলত দিয়ে আমাদেরকে রোজার মধ্যেই আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর নবীর ঘোষণা হলো, মান সামা রমাদানা ইহতিসাবান ওয়া ইয়াকিনান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহ। যে ব্যক্তি অনেক আগে অনেক অনেক গুনাহ করেছে, সবগুলো গুনাহকে আল্লাহ মাফ করানোর জন্য এই মাহে রমজানুল মোবারক আমাদেরকে দিয়েছেন। মাহে রমজানুল মোবারকে আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, এই প্রত্যাশা আমরা সকলেই রাখছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে প্রতি ঘন্টায় 600,000 লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন। এই হাদিসটি কিতাবুল মাসাইলের 451 পৃষ্ঠায় এসেছে। এবং আমরা এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বরকতপূর্ণ জুম্মা আমাদের জুম্মাতুল বিদা, অর্থাৎ শেষ জুম্মা, যেই জুম্মায় আমাদের রমজান মাসের পুরো আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাবমিট করার একটি অনন্য সুযোগ আল্লাহ আমাদের দান করেছেন। আমরা যেন জুম্মাতুল বিদায় অবশ্যই কোনোরূপ আনন্দ উল্লাসে মেতে না গিয়ে সম্পূর্ণরূপে একজন রোজাদার আল্লাহর কাছে নিজেকে সাবমিট করব, আল্লাহ কদর নসিব করো, ইয়া আল্লাহ আমাদের রোজাগুলো পূর্ণ ইয়াকিনের সাথে, এহতিসাবের সাথে কবুল করো রব্বুল আলামিন। এই জুম্মা বারে যত রকমের বরকত, এই দিনটি অবশ্যই আপনার কাছে অতি প্রিয় না হলে আপনার প্রথম খলিফা হযরত আদমকে আপনি সৃষ্টি করতেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আপনি ইন্তেকাল দিয়েছেন এই দিনে, তাকে কিয়ামতের দিনে উঠাবেন এই দিনে, কিয়ামত সংগঠিত হবে এই দিনে। এই রব্বুল আলামিন এই দিনটি আপনার অতি পছন্দের, সে কারণে এই দিনে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনার কাছে সুপারিশ করি, আল্লাহ এই জুম্মাতুল বিদার দিনে আমাদের ক্ষমা করে দিন। অতএব জুম্মাতুল বিদা সাহাবী আজমাইন রাসূলের থেকে শুনে এতটা লোভাতুর হয়েছিল এই জুম্মাতুল বিদায়, যে সাহাবা আজমাইন জুম্মাতুল বিদার বরকত এবং ফজিলাত পাওয়ার জন্যে তারা মসজিদ ত্যাগ করতেন না, তারা মসজিদে শুয়ে থাকতেন, রাতে জেগে তাহাজ্জুদ পড়তেন, রাতেই সেখানে সাহারি করতেন, সাহারি খেতেন, এরপরে ফজর পড়ে অপেক্ষা করতে থাকতেন জুম্মাতুল বিদার জন্যে। আমরা জুম্মাতুল বিদার বরকত এবং ফজিলত যেন পাই, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। এই রমজানে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হবে এটাই, যদি আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, যদি আমরা একটা নবজাতক শিশুর মতো হয়ে যেতে পারি, তাহলে আমাদের এই রমজান সার্থক। আদারওয়াইজ আমাদের এই খানা পিনা পরিহার করা, আমাদের স্ত্রী সহবাস পরিহার করা, ভোগবিলাস পরিহার করার মাধ্যমে আমাদের আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো উপকারে আমরা আসব না। সুপ্রিয় দর্শক, আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন জুম্মাতুল বিদার ফজিলাত আমাদেরকে পরিপূর্ণভাবে দান করেন, আমাদের জীবনের গুণাগুণ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, এই প্রত্যাশা করে আল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, শান্তিতে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।